পেপারে একটি ত্রিভুজ তৈরি করে একটি সিঙ্গেল কাট করে ত্রিভুজটিকে আলাদা করতে পারো? শুনতে বেশ মজা লাগছে, তাই না? হ্যাঁ, আমরা যে কোনো একটা ত্রিভুজ ব্যবহার করে এঁকে সেটাকে যে কোনো মাত্র একটা লাইন বরাবর কাট করে আমরা ত্রিভুজটিকে পেপার থেকে আলাদা করতে পারি। দেখি কিভাবে করা যায়। এটার জন্য তোমাদের লাগবে একটি পেপার আর একটা পেন্সিল স্কেল। যে কোনো দৈর্ঘ্যের অ্যাঙ্গেল বা কোণ নিয়ে একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ত্রিভুজ আঁকো। আমরা আগেই দেখেছি ত্রিভুজে বাইসেক্টর এবং কোণ কিভাবে নির্ণয় করতে হয়। তো ত্রিভুজের সাইড অর্থাৎ ধার বরাবর আমরা ভাঁজ করে নিলাম। এবং একটা যে কোনো সাইড অন্য একটা সাইডের উপর যদি আমরা মাঝ বরাবর ভাঁজ করি, তাহলে একটি ত্রিভুজের দুটো বাহুর মধ্যে যে কোণ, ওখান থেকে আমরা একটা বাইসেক্টর একটা রেখা পাব। একইভাবে ত্রিভুজে আরেকটি ভূমি বা বেশ নিয়ে ওটার পরবর্তী আরেকটি আমরা বাইসেক্টর খুঁজে পেতে পারি। একইভাবে ত্রিভুজের তৃতীয় বেশ নিয়ে আমরা পরবর্তী ওই ত্রিভুজটির ভূমির উপর যদি আমরা ভাঁজ করি, তাহলে আরেকটি আমরা বাইসেক্টর লাইন পাব। দেখা যাচ্ছে তিনটি বাইসেক্টর লাইনই একটি মধ্যবিন্দুতে একটি বিন্দুতে যুক্ত হচ্ছে। এটি হচ্ছে ত্রিভুজের সেন্টার পয়েন্ট বা মধ্যবিন্দু। আমরা এই তিনটি বাইসেক্টর লাইন বরাবর ত্রিভুজটিকে আমরা ভাঁজ করে ফেললাম। এবার ভাঁজ করে আমরা দেখো লাইন বরাবর, সমান্তরাল লাইন বরাবর আমরা ভাঁজ করি এবং একটার উপর ত্রিভুজকে পারপেন্ডিকুলারলি ভাঁজ করে আরেকটার উপর আমরা রাখব। এটা দেখো আমরা প্রত্যেকটাই লাইন সমান্তরাল এবং একে অপরের সাথে যুক্ত হয়ে আছে। মধ্যবিন্দু থেকে ভাঁজ করা এই ত্রিভুজের এই অবস্থাতে দেখো এই যে সমান তিনটে লাইন পেয়েছি, এই লাইন বরাবর আমরা কেটে নিলাম। সারপ্রাইজিংলি আমরা বিশ্বভাবে দেখতে পাবো ত্রিভুজটি পেপার থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ আমরা ত্রিভুজটিকে একটা সিঙ্গেল কাট কেটে আলাদা করতে পারলাম।